ইব্রাহিম আল্লাহ পাক সূরা তবার আয়াত নম্বর 70 ইরশাদ করছেন, তাদের কাছে কি অর্থাৎ এই মুনাফিকদের কাছে এই রকমই আরব মুশরিক যারা, তাদের কাছে কি সংবাদ আসেনি ওই সব লোকদের যারা তাদের পূর্বে ছিল, সে নূহ আলাইহিস সালামের সম্প্রদায় হোক, আদ সামুদ সম্প্রদায় হোক, ও কওমে ইব্রাহিম আলাইহিস সালামের সম্প্রদায় হোক, ও আসহাবে মাদিয়ান মাদিয়ানের অধিবাসীরা হোক, সোয়াইব আলাইহিস সালামের সম্প্রদায় হোক, ওয়াল মুতাফিকাত অথবা উল্টে যাওয়া জনবস্তি হোক, যে জনবস্তিকে আল্লাহ পাক রব্বুল আলামিন উল্টিয়ে দিয়েছিলেন, অর্থাৎ লুত আলাইহিস সালামের গ্রাম সাদ্দুমকে আল্লাহ পাক উল্টিয়ে পাল্টিয়ে ধ্বংস করেছিলেন, অথবা অন্য কোনো আম্বিয়া এবং রসুলগণের যে উম্মতরা ছিল তাদেরকেও যেভাবে ধ্বংস করেছেন, আতাতহুম রসুলহুম বিল বাইয়িনাত, যাদের কাছে তাদের রসুলগণ সুস্পষ্ট দলিল প্রমাণ নিয়ে এসেছিলেন, ফামা কান আল্লাহ লিয়াজলিমাহুম, আল্লাহ পাক তাদের উপর জুলুম করতে চাননি, কিন্তু তারা তাদের নিজেদের উপরে জুলুম অত্যাচার করেছিল বিরুদ্ধাচরণ করে। অল মুমিনুন অল মুমিনাত বাযুহুম আউলিয়াউ বাযঃ, মুমিন পুরুষ এবং মুমিন নারীরা একই অপরের বন্ধু। ইয়ামুরুনা বিল মারুফ, তাদের ভালো চরিত্র হচ্ছে যে তারা ভালো কাজের উপদেশ দিয়ে থাকে, ওয়ানহাউন আলিন মুনকারে, অন্যায় কাজে বাধা দিয়ে থাকে, ব্যক্তি জীবনের ক্ষেত্রে, পারিবারিক জীবনের ক্ষেত্রে, সমাজনীতির ক্ষেত্রে, অন্যান্য ক্ষেত্রেও, ওয়ায়ুকিমুনা সালাত, এবং তারা নামাজ কায়েম করে। মুমিনদের লক্ষণ হচ্ছে যে তারা নামাজ কায়েম করবে, ওয়ায়ুতুনা যাকাত, যাকাত প্রদান করবে, ওয়ায়ুতিউন আল্লাহ ওয়া রাসূল, এবং আল্লাহ রাসূলের আনুগত্য করবে, উলাইকা সায়ারহামুহুমুল্লাহ, এদের উপরে আল্লাহ পাক শীঘ্রই দয়াবান হবেন, নিশ্চয় আল্লাহ পাক সর্বজয়ী প্রজ্ঞাময়। আল্লাহ পাক বলছেন ওয়াদাল্লাহুল মুমিনিন ওয়াল মুমিনাত, আল্লাহ পাক মুমিন পুরুষ মুমিন নারীদের সাথে প্রতিশ্রুতি করেছেন জান্নাত, এমন জান্নাত সমূহের যার নিম্ন দেশে নহর সমূহ প্রবাহিত হবে, খালেদিনা ফিহা, সেখানে তারা চিরকাল থাকবে, ও মাসাকিনা তাইয়্যিবা ফি জান্নাতি আদন, স্থায়ী জান্নাতে তাদের জন্য সুন্দর সুন্দর আবাস স্থান রয়েছে, রিজওয়ানু মিন আল্লাহ আকবার, এবং আল্লাহর পক্ষ থেকে সন্তুষ্টি হচ্ছে সবচাইতে মহান, সবচাইতে বড় নিয়ামত যা তাদেরকে দান করা হবে তা হবে আল্লাহর পক্ষ থেকে সন্তুষ্টি প্রকাশ করা, যে আমি তোমাদের রাজি হয়ে গেলাম, সন্তুষ্ট হয়ে গেলাম, তোমাদের কখনো এরপরে অসন্তুষ্ট হব না, তখন জান্নাতীদের খুশির আর সীমা থাকবে না। আল্লাহ পাক বলছেন জালিকা হুয়াল ফাউজুল আজিম, আর এটি হচ্ছে বিরাট সাফল্য। আল্লাহ পাক ইরশাদ করেন ইয়া আইয়ুহান নবী ওজাহিদিল কুফার ওয়াল মুনাফিকিন ওয়াগলুজ আলাইহিম ওয়া মাওয়াহুম জাহান্নাম ওয়া বিসাল মাসির, হে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, তুমি কাফেরদের বিরুদ্ধে মুনাফিকদের বিরুদ্ধে জিহাদ করো, সশস্ত্র সংগ্রাম করো, এবং তাদের বিরুদ্ধে তুমি প্রচেষ্টা চালাও, মেহনত করো, ওয়াগলুজ আলাইহিম, এবং তাদের সাথে কঠোরতা অবলম্বন করো, ওয়া মাওয়াহুম জাহান্নাম, তাদের বাসস্থান হচ্ছে জাহান্নাম, ওয়া বিসাল মাসির, আর এ প্রত্যাবর্তন স্থল কতই না নোংরা। আল্লাহ পাক বলেছেন ইয়াহলিফুনা বিল্লাহি মা কালু, যা কিছু তারা বলেছে তার উপর শপথ করে থাকে আল্লাহর, ওয়ালাকাদ কালু কালিমাতাল কুফর, তারা কুফুরির কথা বলেছে, ওয়াকাফারু বাদা ইসলামহিম, তাদের ইসলামের পরে তারা কাফের হয়ে গেছে, ওয়াহাম্মু বিমা লাম ইয়ানালু, এবং তারা ষড়যন্ত্রে করেছে কিন্তু তাতে সফল হয়নি, এমন ষড়যন্ত্রের উদ্দেশ্য করেছে বিমা লাম ইয়ানালু যাতে তারা সফল হয়নি। আল্লাহ পাক বলেছেন ওমা নাকামু ইল্লা আন আগনাহুমুল্লাহু ওয়া রাসূলুহু মিন ফাদলিহি, আর কোনো দোষ করেননি নবী করিম সাল্লাম এবং সাহাবাই কেরামগণ, তবে আল্লাহ পাক তাদেরকে এই মুনাফিকদেরকে সচ্ছল যেহেতু করে দিয়েছেন এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার অনুগ্রহে তাদেরকে সচ্ছল হওয়ার জন্য কিছু দিয়েছেন, ফাইয়াতুবু ইয়াকু খাইরাল্লাহুম, সুতরাং তারা যদি এখনও তওবা করে সেটা তাদের জন্য কল্যাণকর হবে, ওয়াইয়াতাওয়াল্লাউ, আর যদি তারা এখনও বিমুখ হয়ে যায়, ইউআযযিবুহুম আল্লাহু আযাবান আলীমা ফিদ দুনিয়া ওয়াল আখিরা, তাহলে ইহকাল পরক আল্লাহ পাক তাদেরকে ভয়াবহ আজাব দেবেন, আমা লাহুম ফিল আরদি মিন ওয়ালিয়্যিন ওয়ালা নাসির, এই পৃথিবীতে না তাদের কোনো বন্ধু আছে আর না কোনো সাহায্যকারী রয়েছে, ওয়ামিনহুম মান আহাদাল্লাহ লাইন আতানা মিন ফাদলিহি লানাসাদদাকান্না ওয়ালা নাকুনান্না মিনাস সালিহিন, আর এদের মধ্যে আর কিছু লোকেরা ছিল যারা আল্লাহর সাথে প্রতিশ্রুতি করেছিল যে আল্লাহ যদি তার অনুগ্রহ দান করেন আমাদেরকে তো অবশ্যই দান খায়রাত করব এবং সৎকর্মশীলদের অন্তর্ভুক্ত হয়ে যাব, ফালাম্মা আতাহুম মিন ফাদলিহি, যখন আল্লাহ পাক তার অনুগ্রহ দান করলেন, বাখিলু বিহি, তাতে তারা কার্পণ্য করল, ওয়া তাওয়াল্লাউ ওয়া হুম মুরিদুন, মুখ ফিরিয়ে তারা পলায়ন করল, বেপরোয়াভাবে তারা বিমুখ হয়ে চলে গেল।
আল্লাহ পাক বলছেন ফা আকাবাহুম নিফাকান ফি কুলুবিহিম ইলা ইয়াউমি ওয়াল কাউনাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় কিছু লোক এইরকম চরিত্রে ছিল যে যারা ধনের আশা আকাঙ্ক্ষা করেছিল যে ধন দৌলত হয়ে গেলে এই করব সেই করব ভালো কাজ করব, কিন্তু যখনই ধন দৌলত হইল তখন তারা কৃপণতা করল এবং আল্লাহর দিন থেকে ফিরে মুনাফিক হয়ে পড়েছিল। আল্লাহ পাক বলছেন যে ফা আকাবাহুম নিফাকান ফি কুলুবিহিম ইলা ইয়াউমি ওয়াল কাউনাহু, সুতরাং তাদের অন্তরে আল্লাহ পাক রব্বুল আলমিন কপটতা বদ্ধমূল করে দিলেন সেই দিন পর্যন্ত যেই দিনের সম্মুখীন তারা হবে হবে, অর্থাৎ কিয়ামতের দিন পর্যন্ত। কারণ বেমা আখলাফুল্লাহ মা ওয়াদু, যেই ওয়াদা প্রতিশ্রুতি আল্লাহর সাথে করেছিল তার ওয়াদা খেলাফি করেছিল, অবেমা কানু এক জীবন, এবং তারা যেহেতু মিথ্যা কথা বলেছিল। আলাম ইয়ালামু আন্নাল্লাহ ইয়ালামু সিররাহুম ওয়া নাজওয়াহুম ওয়া আন্নাল্লাহ আল্লামুল গুয়ুব, তারা কি জানে না যে আল্লাহ পাক তাদের গোপন কথাবার্তাও জানেন, ওয়া নাজওয়াহুম এবং গোপন পরামর্শও জানেন, যা গোপনে কথা বলে অথবা গোপনে লুকিয়ে কানাখানি করে সেসব কথা আল্লাহ পাক জানেন। ওয়া আন্নাল্লাহ আল্লামুল গুয়ুব, আল্লাহ পাক রব্বুল অদৃশ্যের সম্পর্কে সম্যক জ্ঞানী। الذين يلمزون المتطوعين من المؤمنين في الصدقات والذين لا يجدون الا جهدهم فيسخرون منهم سخر الله منهم ولهم عذاب اليم। আল্লাহ পাক বলছেন এই মুনাফিকরা করতো কি, ইলমিজুন আল মুতাউইন মিন আল মুমিনিন, মুসলিমদের মধ্যে থেকে যারা মুক্ত হস্তে দানকারী, ফি সাদাকা দান খেরাতের ক্ষেত্রে মুক্ত হস্ত, তাদের ওপর দোষারোপ করত যে এরা কী করে, অপচয় করে এরা, এত কেন করে এরা, আর তারপরে তাদের অন্তর সম্পর্কে সমালোচনা করত, এরা লোক দেখানো কাজ করে। ওয়াল্লাযীনা লা ইয়াজিদুনা ইল্লা জুহদাহুম, আর ওই সব লোকদের ওপরও দোষারোপ করে যারা সীমাহীন কষ্টে দান করে থাকে। মুমিনদের মধ্যে যারা অভাবী ছিল, দরিদ্র মানুষ ছিল, তারা অনেক মেহনত পরিশ্রম করে অল্প কিছু নিয়ে আসলে তারা বলতো যে আল্লাহ এর সামান্য এই দান থেকে অভাব মুক্ত, আল্লাহর এতে কি হবে, এইরকম বলে তারা আঘাত করত সর্বপ্রকার লোকেদের ওপর, মুমিনদের ওপর। ফায়াসখারুনা মিনহুম, এরা এইভাবে তাদের সাথে ঠাট্টা বিদ্রুপ করত। সাখির আল্লাহ মিনহুম, আল্লাহ তাদের ঠাট্টা বিদ্রুপের রহস্য তামাশার উত্তম প্রতিদান তাদেরকে দেবেন, ঠাট্টা রহস্য করেছে তার উচিত শাস্তি আল্লাহ পাক দেবেন। ওয়ালাহুম আযাবুন আলীম, এবং তাদের জন্য ভয়াবহ শাস্তি রয়েছে। মহান আল্লাহর ইরশাদ করেছেন ইস্তাগফির লাহুম আও লা তাস্তাগফির লাহুম, ইন তাস্তাগফির লাহুম সাবঈনা মাররাতান ফালান ইগফির আল্লাহু লাহুম যালিকা বিআন্নাহুম কাফারু বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়াল্লাহু লা ইয়াহদিল কওমাল ফাসিকিন। হে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এদের জন্য তুমি মার্জনা কামনা করো অথবা না করো, ইন তাস্তাগফির লাহুম সাবঈনা মাররা, এদের জন্য যে 70 বার করে আল্লাহর কাছে মার্জনা কামনা করে যে আল্লাহ এ আব্দুল্লাহ বিন উবাই মুনাফিককে মাফ করে দাও, তার সাথী সঙ্গীদেরকে মাফ করে দাও, ফালা ইগফির আল্লাহু লাহুম, কখনো আল্লাহ পাক এদেরকে মাফ করবেন না। কেন? যালিকা বিআন্নাহুম কাফারু বিল্লাহ, এরা আল্লাহর সাথে কুফরি করেছে, রাসূলের সাথে কুফরি করেছে, আর ফাসিক পাপিষ্ট জাতিকে আল্লাহ পাক রাস্তা দেখান না। আল্লাহ পাক বলেছেন ফারিহাল মুখাল্লাফুনা বিমাকআদিহিম খিলাফা রাসূলিল্লাহ ওয়া কারিহু আন ইউজাহিদু বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম ফি সাবিলিল্লাহ ওয়া ক্বালু লা তানফিরু ফিল হার। তাবুকের যে যুদ্ধ হয়েছিল সেটা খুব গ্রীষ্মকালে হয়েছিল, আর গ্রীষ্মকালে আরব দেশে খেজুর পাকার সময় থাকে, খেজুর এদিকে বাগানে পেকে আছে, আর গরমের সময়, আর এই রাস্তা অনেক দূরের, এত গরমে যাবই বাকি করি, আর কোথায় গিয়ে আমরা থাকব, আর না সেখানে গাছপালা রয়েছে যে ছায়া পাবো, আশ্রয় পাবো, ইত্যাদি এসব বিভিন্ন অজুহাত। ফারিহাল মুখাল্লাফুন, আল্লাহ বলছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরোধিতা করে যারা বসে থেকে গেছিল পেছনে, ওরা খুশি হয়েছিল। ওয়াকারিহু আন ইউজাহিদু বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম ফি সাবিল, আল্লাহর রাস্তায় তাদের ধন সম্পদ এবং জান দিয়ে জিহাদ করতে তারা অপছন্দ করেছিল। ওয়াকালু, এবং তারা বলেছিল লা তানফিরু ফিল হার, একে অপরকে বলতো এই অসৎ কাজের আদেশ দেওয়া হয়েছে মুনাফিকের চরিত্র, এত গরমে তোমরা বাড়ি থেকে বেরো না, কি দরকার এই বাড়ি থেকে কষ্ট করতে যাওয়ার এই সময়ে। কুল হে নবী, তুমি জানিয়ে দাও, নারু জাহান্নামা আশাদ্দু হাররা, জাহান্নামের আগুনই তাপে প্রচণ্ড তপ, জাহান্নামের আগুনের তাপ সবচেয়েতে বেশি, সুতরাং আল্লাহর এই জাহান্নামকে ভয় করো যেখানে তোমাদেরকে নিক্ষিপ্ত হইতে হবে। লাউকানু ইয়াফকাহুন, তারা যদি বোঝার চেষ্টা করত। আল্লাহ পাক বলছেন ফালিয়াযহাকু কালিলা ওয়ালিয়াবকু কাসীরা, সুতরাং তারা যেন অল্পই হাসাহাসি করে আর বেশি যেন আল্লাহর দরবারে কান্না করে। জাযাআ বিমা কানু ইয়াকসিবুন, যা কিছু করেছে তার বদলা তাদেরকে দেওয়া হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা তাওবার আয়াত নম্বর 83-তে ইরশাদ করেছেন ফাইন রাজাক আল্লাহু ইলা তায়ফাতিন মিনহুম ফাস্তাযানুকা লিল খুরুজ ফাকুল লান তাখরুজু মাইয়া আবাদান ওয়া লান তুকাতিলু মাইয়া আদুওয়া ইন্নাকুম রাদিতুম বিল কউদ আউয়াল মাররা ফাকুদু মাল খালিফিন।
আল্লাহ পাক নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর এই আয়াত নাজল করে তাবুক যুদ্ধ সম্পর্কে বলছেন, আল্লাহ পাক যদি হে নবী তোমাকে ফিরিয়ে দেন এই মোনাফেকদের একটি দলের কাছে, ফাস্তা জানু কালিল খুরুজ, তারপরে এরা পরবর্তীতে যদি তোমার সাথে যুদ্ধে বের হতে ইচ্ছা করে এবং অনুমতি চায়, ফাকুল, তাহলে তুমি তাদের বলে দিবে, লান তাখরুজু মাইয়া আবাদা, তোমরা কখনো আমার সাথে বের হবে না, ওয়ালান তুকাতুল মাইয়া আদুওয়া, এবং আমার সাথে গিয়ে তোমরা কখনো শত্রুর বিরুদ্ধে যুদ্ধ করবে না। এইরকম মন মানসিকতা, এইরকম ইমান তোমাদের নেই। ইন্নাকুম রাজিতুম বিল কউদ আউয়ালা মাররা, তোমরা প্রথমবারে সন্তুষ্ট থেকেছ তোমাদের এই বাড়িতে পিছনে বসে যাওয়াই, ফাকুদু মাল খালিফিন, সুতরাং এইভাবে তোমরা যারা পিছনে থাকে তাদের সাথে বসে থেকে যাও। মহান আল্লাহ ইরশাদ করছেন তারপরে, ওয়ালা তুসাল্লি আলা আহাদি মিনহুম মাতা আবাদা, আর হে নবী তুমি তাদের কার ওপর জানাজার সালাত আদায় করবে না যারা চিরকাল এই মুনাফিকের ওপর থেকে মারা গেছে, ওয়ালা তাকুম আলা কবরিহি, এবং তার বা তাদের কবরের পাশেও গিয়ে দাঁড়াবে না যে আল্লাহর কাছে মার্জনা কামনা করবে, তাদের কবর জিয়ারত করতে যাবে, এইরকম কাজ করবে না। ইন্নাহুম কাফারু বিল্লাহি ওয়া রাসূলিহি, কারণ এরা আল্লাহর সাথে কুফরি করেছে, তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের সাথে কুফরি করেছে, ওয়া মাতু ওয়া হুম ফাসিকুন, আর পাপিষ্ট পাপাচার হয়ে কুফরির অবস্থায় মারা গেছে। আর সবচেয়ে বড় ফাসিক হচ্ছে যারা আল্লাহ পরকালকে অস্বীকার করে। মহান আল্লাহ ইরশাদ করেছেন, ওয়ালা তুজিবকা আমওয়ালুহুম ওয়া আওলাদুহুম ইন্নামা ইউরিদুল্লাহু আন ইউআযযিবাহুম বিহা ফিদ-দুনিয়া ওয়া তাযহাকা আনফুসুহুম ওয়া হুম কাফিরুন। আল্লাহ পাক বলছেন, হে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তাদের ধন সম্পদ এবং তাদের জন সন্তান সন্ততি তোমাকে যেন ধাঁধাই না ফেলে দেয়। ইন্নামা ইউরিদুল্লাহ আন ইউআযযিবাহুম বিহা ফিদ-দুনিয়া, আল্লাহ পাক চান যে তাদেরকে এই ধন সম্পদ দিয়ে, তাদের জন দিয়ে এই দুনিয়াতে শাস্তি দেবেন। এ ধন সম্পদ তাদের আজাব শাস্তির কারণ হবে, এবং তাদের এই জনবল, তাদের ছেলেমেয়েরা তাদের বিপদের কারণ হবে, আজাব শাস্তির কারণ হবে। ওয়াতাযহাক আনফুসুহুম ওয়া হুম কাফিরুন, আর তাদের প্রাণবায়ু নির্গত হবে তাদের কুফরির অবস্থায়। মহান আল্লাহ ইরশাদ করেছেন, ওয়াইযা উনজিলাত সূরাতুন আন আমিনু বিল্লাহি ওয়া জাহিদু মা রাসূলিহি ইস্তাযানাকা উলুত তাউলি মিনহুম ওয়া ক্বালু যারনা নাকুম মাল কায়েদিন, আর যখন কোনো সূরা নাজিল হয় এবং বলা হয় আন আমিনু বিল্লাহ, আল্লাহর প্রতি ইমান নিয়ে এসো, ওয়া জাহিদু মা রাসূলে, এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের সাথে তোমরা সশস্ত্র যুদ্ধে অংশগ্রহণ করো, ইস্তাযানাকা উলুত তাউলি মিনহুম, হে নবী তোমার কাছে এসে তাদের মধ্যে যে শক্তি সামর্থ্য সম্পন্ন ব্যক্তি, যারা হচ্ছে সচ্ছল ব্যক্তি, এদেরকে আল্লাহ পাক বলছেন উলুত তাউলি মিনহুম, ওরা এসে তোমার কাছে অনুমতি চাইবে যে আমাদেরকে একটু অব্যাহতি দেন, ও কাউলু বলবে যারনা নাকুম মাল খায়েদিন, যারা বাড়িতে বসে থাকে তাদের সাথে আমাদেরকেও বাড়িতে একটু আরাম বিশ্রাম নিতে দেন। রাজু বেআই ইয়াকুনু মাল খাওয়ালেফি অতবে আলা কুলুবিহিম ফাহুম লা ইয়াফকাহুন, আল্লাহ পাক বলছেন তারা সন্তুষ্ট হয়ে গেছে এই বিষয়ের উপর যে তারা যেন ওই সব মহিলাদের সাথে যারা বাড়িতে পিছনে বসে থাকে, যুদ্ধের ময়দানে হাজির হতে পারে না, তাদের সাথে তারা থাকতে চায়। অতবি আলা কুলুবহিম, তাদের অন্তরে সিল মেরে দেওয়া হয়েছে, ফাহম লাইফ কাউন, সুতরাং তারা কিছুই বুঝে না। লাকিন রাসূল আল্লাযীন আমানু মাহু জাহাদু বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম উলাইকা লাহুমুল খায়রাত ওয়া উলাইকা হুমুল ফালিহুন, আল্লাহ পাক বলছেন তবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং তার সাথে যারা ইমান নিয়ে এসেছে, তারা তাদের ধন সম্পদ দিয়ে, তাদের যান প্রাণ দিয়ে আল্লাহর রাস্তায় সশস্ত্র যুদ্ধে শরিক হয়ে থাকে, ওয়া উলাইকা লাহুমুল খায়রাত, এদের জন্য রয়েছে সার্বিক মঙ্গল, ও উলাইকা হুমুল মুফলিহুন, এবং এরাই হচ্ছে সফল কাম। আল্লাহ পাক বলছেন আদাল্লাহু লাহুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহারু খালিদিনা ফিহা যালিকাল ফাউজুল আযীম, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের জন্য এমন জান্নাতসমূহ তৈরি করে রেখেছেন যার নিম্নদেশে নহরসমূহ প্রবাহিত রয়েছে, সেখানে চিরকাল তারা থাকবে, আর এ হচ্ছে বড়ই মহা সাফল্য। আল্লাহ পাক ইরশাদ করছেন, বেদুইনদের মধ্য থেকে যারা ওজুর আপত্তি পেশকারী তারা এসেছিল, লিউজান আল্লাহম, যাতে করে তাদেরকে অনুমতি দিয়ে দেওয়া হয় যে তারা যেতে পারবে না। ওয়াকাদ আল্লাযিনা কাযাবুল্লাহ ওয়া রাসূলহু, আল্লাহ এবং রসুলকে যারা মিথ্যা প্রতিপন্ন করেছে মুনাফিক, তারাও পিছনে বসে থেকেছে। আল্লাহ পাক বলছেন যে সায়ুসিবুল লাযিনা কাফারু মিনহুম, তাদের মধ্য থেকে যারা কুফরি করেছে তাদেরকে ভয়াবহ আযাব এসে অবশ্যই স্পর্শ করবে শীঘ্রই। আল্লাহ পাক বলছেন তবে যেসব লোকেরা দুর্বল, যেসব লোকেরা পীড়িত অসুস্থ, ওয়ালা আলাল্লাযিনা লা ইয়াজিদুনা মা ইউনফিকুন, আর যারা খরচ করার জন্য কিছুই পায় না, একেবারে নিঃস্ব সর্বহারা, কিছুই নেই তাদের কাছে, কেমন করে তারা যুদ্ধে অংশ নেবে, তাদের জন্য কোনো রকমের অভিযোগ নেই। এজা নাসাহুলিল্লাহি ওয়া রাসূলিহি, যদি তার আল্লাহর জন্য হিতাকাঙ্ক্ষী হয়, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হিতাকাঙ্ক্ষী হয়, মা আলাল মুহসিনিনা মিন সাবিল, যারা সৎকর্মশীল তাদের সম্পর্কে কোনো অভিযোগ
উত্থাপন করার সুযোগ নেই। যারা সৎকর্মশীল, নিজের পক্ষ থেকে স্বেচ্ছায় কাজ করছে, তাদের বিরুদ্ধে কোনো অভিযোগ নেই। আল্লাহ গফুরুর রহিম, আল্লাহ পাক মার্জনাকারী এবং দয়াবান। আল্লাহ পাক ইরশাদ করছেন, ওয়ালা আলাল লাযিন ইযা মা আতাউকা লিতাহমিলাহুম قلت لا اجد ما احملكم عليه تولوا واعينهم تفيض من الدمع حزنا الا يجد ما ينفقون। আর ওই সব লোকের উপর অভিযোগ নেই যে সব লোকেরা হে নবী তোমার কাছে এসেছিল, লিতাহমিলাহুম যাতে করে তুমি তাদেরকে সওয়ারির ব্যবস্থা করে দাও, বাহনের ব্যবস্থা করে দাও যে তারা যুদ্ধে যেতে চায়। কুলতা তখন তুমি বলেছিলে, লা আজেদু মা আহমেলুকুম আলিহি, আমার কাছে এমন কোনো ব্যবস্থা নেই যে তোমাদেরকে আমি বাহন দেব। তাওয়াল্লাহ তখন তারা ফিরে চলে গেছিল, ওয়া আয়নহুম তাফিজু মিনাদ দামি হাজানা, দুঃখে শোকে তাদের চক্ষু দিয়ে অশ্রু প্রবাহিত হয়েছিল। আল্লাহ ইয়াজিদু মা ইউনফিকুন, যে কি খরচ করবে তা তাদের কাছে নেই, তারা পাচ্ছে না। আল্লাহ পাক রব্বুল বলছেন, এদেরও আল্লাহ পাক পকড়াও করবেন না। অভিযোগ তো ওই সব লোকের বিরুদ্ধে আছে, ইন্নামাস সাবিলু আলাল লাযিনা ইস্তাযিনুনাকা ওয়া হুম আগনিয়া। আর অভিযোগ তো ওই সব লোকের বিরুদ্ধে আছে আল্লাহ পাকের পক্ষ থেকে, তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি পক্ষ থেকে, যে সব লোকেরা হে নবী তোমার কাছে অব্যাহতি তলব করে, তোমার কাছে অনুমতি চাই, ওহম আগ্নে, অথচ তারা সচ্ছল বিত্তবান, রাজু বাই ইয়াকুন মাল খাওয়ালিফে, এবং তারা এর উপর সন্তুষ্ট হয়ে গেছে যে নারীরা যে বাড়িতে বসে থাকে তাদের সাথে কাপুরুষ হয়ে তারাও বাড়িতে বসে থাকতে চায়। অতবা আল্লাহ আলা কুলুবহিম, তাদের হৃদয়ে আল্লাহ পাক রব্বুল আলমীর সিল লাগিয়ে দিয়েছেন, ফাহুম লা ইয়ালামুন, সুতরাং তারা কিছুই জানে না, অজ্ঞ হয়ে রয়েছে। আল্লাহ পাক রব্বুল আলমিন আরও ইরশাদ করেছেন, ইয়া তাযিরুনা ইলাইকুম ইযা রাজাতুম ইলাইহিম কুল লা তাযিরু লান নু'মিনা লাকুম কদ নাব্বানা আল্লাহু মিন আখবারিকুম ওয়া সায়ারা আল্লাহু আমালাকুম ওয়া রাসূলুহু সুম্মা তুরাদ্দুনা ইলা আলিমিল গায়বি ওয়াশ শাহাদা ফায়ুনাব্বিউকুম বিমা কুনতুম তা'মালুন। আল্লাহ পাক বলছেন, এই মুনাফিকরা হে নবী তোমার কাছে এসে নিজের ওজর পেশ করবে যে আমরা এজন্য যেতে পারিনি, এজন্য যেতে পারিনি, এই অসুবিধা ছিল, বিভিন্ন রকমের ওজর অজুহাত পেশ করবে। যখন তুমি তাদের কাছে ফিরে আসবে, তাবুকের যুদ্ধ থেকে যখন ফিরে আসবে, কুল হে নবী বলে দেবে, লা তাতাজিরু, তোমরা কোনো রকমের ওজর পেশ করিও না, লান নু'মিনা লাকুম, তোমাদেরকে আমি কখনো বিশ্বাস করব না, কাদ নাব্বানা আল্লাহু মিন আখবারিকুম, তোমাদের সংবাদ সম্পর্কে আল্লাহ আমাকে জানিয়ে দিয়েছেন, ওয়া সায়ারা আল্লাহু আমালাকুম ওয়া রাসূলুহু, এবং শীঘ্রই আল্লাহ পাক তোমাদের কর্ম দেখবেন এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদের কর্ম দেখবেন, সুম্মা তুরাদ্দুনা ইলা আলিমিল গায়বি ওয়াশ শাহাদা, এবং তোমাদেরকে তারপরে ফিরিয়ে নিয়ে যাওয়া হবে ওই সত্তার দিকে যিনি অদৃশ্য এবং দৃশ্য সম্পর্কে সম্যক জ্ঞানী। তার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের আমল দেখবেন, এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবদ্দশায়। এর মানে এই নয় যেমন এক শ্রেণীর যারা বিদাতপন্থী শিরকি আকীদা রাখে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে, তারা বলে যে এই আয়াত দ্বারা বোঝা গেল যে আল্লাহ যেমন উম্মতের আমল দেখছেন, আমাদের সম্পর্কে জানছেন, তেমন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উম্মতের আমল প্রত্যক্ষ করছেন। না, এই কথা বলা হয়েছে মুনাফিকদের আচার আচরণের পরিপ্রেক্ষিতে, এবং মুনাফিকদেরকে বলা হয়েছে যে এখন আগামীতে সংশোধন করছো কিনা, আল্লাহ পাক তোমাদের কাজকর্ম দেখছেন এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তোমাদের কাজকর্ম দেখবেন, আর দেখে তারপরে সিদ্ধান্ত নেওয়া হবে যে সত্যিকার তোমরা মুমিন হতে পেরেছ কিনা। আল্লাহ পাক বলছেন, যখন তোমরা আল্লাহ পাকের দরবারে ফিরে আসে, ফায়ুনাব্বিউকুম বিমা কুনতুম তা'মালুন, যা কিছু তোমরা করেছিলে সে সম্পর্কে আল্লাহ পাক ভালোভাবে জানিয়ে দেবেন। সায়াহলিফুনা বিল্লাহি লাকুম ইযান ক্বালাবতুম ইলাইহিম লিতুরিদু আনহুম ফা'রিদু আনহুম ইন্নাহুম রিজসুন ওয়া মা'ওয়াহুম জাহান্নাম জাযাআ বিমা কানু ইয়াকসিবুন। আল্লাহ পাক বলছেন যে তারা শীঘ্রই আল্লাহর শপথ করবে তোমাদের সামনে, হে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সাহাবায়ে কিরামগণ, ইযান ক্বালাবতুম ইলাইহিম, যখন তোমরা ফিরে আসবে মদিনায় তাদের কাছে, লে তু রেজু আনহুম, যাতে করে তাদেরকে উপেক্ষা করো এবং তাদেরকে কিছু না বলো, ফা আরেজু আনহুম, কাজেই তাদেরকে উপেক্ষা করো, তাদের পেছনে পড়িও না, ইন্নাহুম রিজস, কারণ এরা হচ্ছে অপবিত্র নাপাক, ওয়া মাওয়াহুম জাহান্নাম, এদের বাসস্থান হচ্ছে জাহান্নাম, জাযা বিমা কানু ইয়াকসিবুন, তাদের কৃতকার্যের কারণে। আল্লাহ পাক বলছেন যে ইয়াহলিফুনা লাকুম লিতারদাউ আনহুম, তারা তোমার সামনে এসে শপথ করে নিজের ওজুর অজুহাত পেশ করবে, যাতে করে হে নবী, হে সাহাবিরা, তোমরা তাদের উপর রাজি সন্তুষ্ট হয়ে যাও, ফাইন তার যাও আনহুম, তোমরা যদি তাদের উপর সন্তুষ্ট হয়ে যাও, জেনে রাখো, ফাইন আল্লাহ লা ইয়ারযা আনিল কওমিল ফাসিকিন, আল্লাহ পাক রব্বুল আলামিন নিঃসন্দেহে ফাসিক পাপাচার যারা তাদের ওপর কখনো সন্তুষ্ট হবেন না। আল আরাবু আশাদ্দু কুফরান ওয়া নিফাকান ওয়া আজদারু আল্লা ইয়ালাম হুদুদা মা আনজালাল্লাহু আলা রাসূলিহি ওয়াল্লাহু আলিমুন হাকীম। আল্লাহ পাক বলছেন যে বেদুইনরা যে রয়েছে, এই বেদুইনরা কুফরির ক্ষেত্রে এবং মুনাফিকির ক্ষেত্রে
অত্যন্ত কঠোর। ওয়াজদারু আল্লাহ আলম হুদুদামা আনজাল আল্লাহ আল্লাহ রসুলিহি, আর আল্লাহ পাক যে তার রসুল সাল্লামের উপর যে সীমারেখা নাজিল করেছেন তার সম্পর্কেও তাদের যে জানা নেই এরই তারা উপযুক্ত, যে তারা কিছু জানবে না কারণ তারা অসভ্য। আল্লাহ আলিমুন হাকিম, আল্লাহ পাক রব্বুল আলামিন সব কিছু জানেন এবং প্রজ্ঞাময়। ওয়ামিন আল আরাবে মান ইত্তাখিযু মা ইউনফিকু মাগরামা, আর এই বেদুইনদের মধ্যে কিছু লোকের এমন রয়েছে যা কিছু তারা খরচ করে সেটাকে তারা জরিমানা মনে করে, যে আমাদেরকে জরিমানাই লাগিয়ে দেওয়া হলো মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পক্ষ থেকে। ওয়া তারাব্বাসু বিকুম উদ্দাওয়াইর, এবং তোমাদের সম্পর্কে মুসিবতের প্রতীক্ষায় রয়েছে যে কখন তোমাদের বিপদ এসে পড়ে। আলাইহিম দায়রাতুস সাউ, জেনে রাখো যে তাদের ওপর খারাপ যে বিপদ রয়েছে মন্দের চক্র তাদেরকেই ঘিরে ধরুক। আল্লাহ পাক বলছেন আলাইহিম দায়রাতুস সাউ, মন্দের চক্র তাদেরকেই ঘিরে ধরুক। আল্লাহু সামিউন আলিম, আল্লাহ পাক সব কিছু শোনেন এবং জানেন। আমিনাল আরাবি মান ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ওয়া ইত্তাখিযু মা ইউনফিকু কুরবাতিন ইনদাল্লাহি ওয়া সালাওয়াতির রাসূল আলা ইন্নাহা কুরবাতুন লাহুম সাইয়াদখুলুহুমুল্লাহু ফী রাহমাতিহি ইন্নাল্লাহা গাফুর রাহীম। আর বেদুইনদের মধ্যে আবার কতক এমন রয়েছে যারা আল্লাহর প্রতি বিশ্বাস করে, পরকালের প্রতি বিশ্বাস করে। ওয়া ইত্তাখিযু মা ইউনফিকু কুরবাতিন ইনদাল্লাহ, আর যা কিছু তারা আল্লাহর রাস্তায় ব্যয় করে তা আল্লাহর নিকটে নৈকট্য লাভের উপায় হিসাবে তারা গ্রহণ করে। ও সালাওয়াতির রসুল, এবং রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দোয়া লাভের মাধ্যম মনে করে, যে এর মাধ্যমে নবী করিম সাল্লামের কাছে দোয়া নেব। আল্লাহ জেনে রাখো ইন্নাহা কুরবাতুল্লাহম, এটি হচ্ছে তাদের জন্য আল্লাহর নৈকট্যের উপায়। সাইয়াদখুলুহুমুল্লাহু ফী রাহমাতিহি, শীঘ্রই আল্লাহ পাক তাদেরকে তার রহমতে প্রবিষ্ট করবেন। ইন্নাল্লাহ গাফুর রাহিম, নিশ্চয় আল্লাহ পাক অতি মার্জনাকারী দয়াবান। মহান আল্লাহ ইরশাদ করছেন তারপরে والسابقون الاولون من المهاجرين والانصار والذين اتبعوهم باحسان رضي الله عنهم ورضوا عنه وعد لهم جنات تجري تحتها الانهار خالدين فيها ابدا ذلك الفوز العظيم। আর অগ্রগামী ওই সব সাহাবাই কেরাম যারা আগে আগে মুসলমান হয়েছেন, মুহাজির আনসারের মধ্যে থেকে যারা প্রথম সারির অগ্রণী, আল্লাহ পাক বলেছেন والسابقون الاولون من المهاجرين والانصار, মুহাজিরিন আনসারদের মধ্যে থেকে যারা প্রথম সারির অগ্রণী, আল্লাহ পাক বলছেন ওয়াল্লাযীনা তাবু ইহসান, এবং যারা তাদের নিষ্ঠার সাথে অনুসরণ করবে কিয়ামত পর্যন্ত, তাবেইনরা তাবা তাবেইনরা এরকম কিয়ামত পর্যন্ত। রাদিয়াল্লাহু আনহুম, তাদের আল্লাহ রাজি হয়ে গেছেন, ওয়া রাজু আনহু, এবং তারাও আল্লাহর উপর সন্তুষ্ট হয়ে যাবে। ওয়া আদা লাহুম জান্নাত, এবং তাদের জন্য আল্লাহ পাক জান্নাত তৈরি করে রেখেছেন যার নিম্ন দেশে বহু নহরসমূহ প্রবাহিত রয়েছে। খালেদিনা ফিহা, সেখানে তারা চিরকাল থাকবে আবাদা। জালিকাল ফৌজুল আজিম, আর এটি হচ্ছে তাদের বড় সফলতা। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাদেরকে কোরআন এবং হাদিস মোতাবেক চলার তৌফিক দান করেন। সুবহান রব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।